অধিকার কে দিয়েছে? আপনারা শুরু করতে গেলে অনেক আগ থেকেই শুরু করতে হয়। তা আমি খুব সংক্ষেপেই বলি, যখন থেকে এই গণহত্যা শুরু হয়েছে তখন থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে ছিল না, কোনো দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোনো একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধিতা নিয়ে যেতে। এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা দেখেছি সবাই যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল, কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামার কি প্রয়োজন ছিল? তারা কোটা সংস্কারের জন্য নামেনি, তারা নেমেছিল যেই ভাইদের উপর, যেই বোনদের উপর অত্যাচার করা হয়েছিল, যাদের উপর নিপীড়ন করা হয়েছিল, যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের জন্য বিচার চাইতে। এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপর নির্বিচারে গুলি চলে, তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয়। ছোট বাচ্চা যখন হেলিকপ্টার দেখবে জানালা দিয়ে, হেলিকপ্টার থেকে যে ফায়ারিং করেছিল তার কি কোনো বিবেক বোধ ছিল না? সে বাসা বাড়ির উপর ফায়ারিং কিভাবে করে? আপনার কোনো সন্তান যদি আপনার কোলের উপর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, আপনি তখন কি করতেন? আপনার সন্তানদেরকে যদি আজকে কোনো একটা হসপিটালে আনা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 95% ডাক্তার তার ট্রিটমেন্ট করতে স্বীকৃতি দেবে না। গণহত্যার কথা এবার আমি থামালাম, এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে গণগ্রেফতার। প্রমাণ থাকুক না থাকুক গ্রেফতার করে নিয়ে যাও। ইভেন আমি মোবাইল চার্জ করা হচ্ছে, এইটা কোন আইনে লেখা আছে? আমার আমার মোবাইলে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, সেখানে সেই কন্টেন্ট গুলো আপনারা কেন দেখবেন? আপনাদেরকে আমার মোবাইল চেক করার অধিকার কে দিয়েছে? আপনারা বিনা ওয়ারেন্টে, আমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসেছি, কগনাইজেবল অফেন্স ছাড়া কোন রকমের গ্রেফতার করা যাবে না, সেখানে কোন রকমের প্রমাণ ছাড়া, কোন রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন, এর কারণ কি? এর ব্যাখ্যা কে দেবে? আমরা যার কাছে